টক দেখে জিভে জল আসে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না টক ফল খুবই লোভনীয় হয়ে থাকে টক মানুষ বিভিন্ন উপায়ে খেয়ে থাকে তবে টক যে শুধু লোভনীয় তা নয় বরং এটি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী টক জাতীয় ফলের মধ্যে কাঁচা আম তেঁতুল লেবু কামরাঙা জাম্বুরা আমলুখি চালতা জলপাই সহ আরও অনেক ধরনের ফল আছে যেগুলো খাওয়ার মাধ্যমে আমাদের স্বাস্থ্যের দিক থেকে নানান উপকার হয়ে থাকে কারণ টক ফল ভিটামিন সি এর ভালো উৎস যা আমাদের চোখে জতি বাড়াতে সাহায্য করে শুধু তাই নয় এসব ফল দাঁত চুল এবং স্কিনের জন্য বেশ উপকারী টক ফল খেলে শরীরে ফাইবার বা আঁশের ঘাটতি মেটে এছাড়া ক্যালোরি কম খেতে চাইলেও টক ফল আপনাদের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন প্রস্রাবে সাইট্রেটের মাত্রা কমে গেলে কিডনি স্টোন হয়ে থাকে আর টক ফল এই সাইট্রেটের মাত্রা বাড়াতে সাহায্য করে ফলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কাও হ্রাস পায় গবেষণায় জানা গিয়েছে যে টক ফল খেলে পাকস্থলী স্তন এবং অগ্নাশয়ের ক্যান্সারের হাত থেকে বাঁচা সম্ভব হয় কারণ এই ফলগুলিতে ফ্লেভোনয়েড সহ প্রচুর পরিমাণে উদ্ভিদ যোগ রয়েছে যা ক্যান্সারের বিরুদ্ধে লড়তে সাহায্য করে এবং নতুন ক্যান্সার সেল জন্মাতে দেয় না সাইট্রাস ফল খাওয়া হার্টের জন্য বেশ ভালো যারা এসব ফল বেশি পরিমাণে খান তাদের হৃদরোগ এবং স্ট্রোকের হার কম হয় এবং হার্টও ভালো রাখে নিয়মিত টকফল খেলে মস্তিষ্কের দুর্বলতা কমে যায় এবং মস্তিষ্কের কর্মক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পায় টকফল ফল স্কার্বি রোগ প্রতিরোধও করতে পারে এছাড়া নিয়মিত টক খেলে ত্বক টানটান টান উজ্জ্বল এবং মসৃণ হয়ে ওঠে তো আজ থেকে আপনারাও আপনাদের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন ফলগুলো এবং সকলে সুস্থ থাকুন আর আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন নমস্কার